হ্যালো ভিউয়ার, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। চলে এলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের জন্য থাকে ধামাকা আপডেট বাস মোটর বাংলাদেশের, যা কিনা আমাদের অনেকেরই চাওয়া ছিল। আমরা চাচ্ছিলাম কত তাড়াতাড়ি এই জিনিসগুলো আমরা পেতে পারি। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে এমন কিছু তথ্য নিয়ে এসে হাজির হয়েছি, তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। অবশ্য তার আগে তোমাদেরকে শিরোনামটা একটু বলে দেয় যে আজকের ভিডিওতে আমি কি কি তোমাদের জন্য নিয়ে এসেছি। বন্ধুরা, আমরা জানি বাস মোডের বাংলাদেশে ক্যারিয়ার মোড ও মাল্টিপ্লেয়ার মোড কিন্তু আসবে, কিন্তু আমি তোমাদেরকে আজকে এমন একটি জিনিস দেখাবো যেটি দেখে তোমরা কিন্তু ধারণা করতে পারবে যে হয়তো অতি তাড়াতাড়ি আমরা ক্যারিয়ার মোড ও মাল্টিপ্লেয়ার মোড পেতে যাচ্ছি। কখন পেতে যাচ্ছি তোমাদেরকে বিস্তারিত জানাবো যখন ভিডিওটা দেখাবো। এর সঙ্গে সঙ্গে আমরা যে জব নিতাম এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ম্যাপ সিলেকশন করতাম, সেক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন আনা হয়েছে, তা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আমরা অনেকেই জানি যে আমরা যে ইন্টেরিয়র বা মিটার যে থাকে গাড়ির বাইরে, আমরা যখন গাড়ি চালাই, এই মিটারের কিন্তু পরিবর্তনের কথা আমি এর আগেও বলেছিলাম। তো সেই মিটারটা এখন কিভাবে পরিবর্তন করা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরো দেখাবো যে আশেপাশের দৃশ্য আমার কাছে মনে হয়েছে অনেকটা পরিবর্তন হয়েছে, অনেকটা ইম্প্রুভ করা হয়েছে, তাও তোমাদেরকে দেখাবো। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে সামনে এমন একটা ভিডিও আছে, গেম প্লে করবো, আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখবে, যেখানে কিন্তু দেখানো হয়েছে যে কিভাবে তোমরা প্যাসেঞ্জার নিবে। তার মানে আমি তোমাদেরকে এর আগে কয়েকটা মোডের কথা বলেছিলাম যে বিভিন্ন মোডে কিন্তু আমরা খেলতে পারবো, তো এই মোডগুলোর মধ্যে আমরা কিভাবে প্যাসেঞ্জার নিব ডাইরেক্ট টিকিট কাউন্টার থেকে বা লোকালি, এগুলো সব কিন্তু ভিডিওতে আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। আরও একটি সমস্যা ছিল আমাদের, যেটা হলো টোল প্লাজার, এই সমস্যার কি সমাধান করা হয়েছে এটাও তোমাদেরকে জানিয়ে দেবো। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো যে আমরা কিন্তু জানি যে কাস্টম স্কিন তৈরি করে আমরা কিন্তু গাড়িতে লাগাইতে পারবো, তো কবে নাগাদ এটা লাগাইতে পারবো সেই তথ্য জানাবো আগামী ভিডিওতে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে দিই, এখনও কিন্তু আমরা কাস্টম স্কিনটা লাগাইতে পারি যে আপডেটটা এসেছে সেখান থেকে। তো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো ফ্রিতে কিভাবে কাস্টম স্কিনটা লাগানো যায়, এবং তারপরে তোমাদেরকে দেখিয়ে দিব কতগুলো কাস্টম স্কিন রয়েছে যেগুলো তোমরা এখনই লাগাইতে পারবে। তো সেটার জন্য অপেক্ষা করতে হবে আগামী ভিডিওর জন্য। তো এখনকার মতো আজকের যে ভিডিও আছে সেটি শুরু করে ফেলি। বন্ধুরা, প্রথমে আমি তোমাদের সামনে নিয়ে আসবো সেই গেম প্লেটি, যে গেম প্লেটি দেখলে তোমরা কিন্তু একেবারে অবাক হয়ে যাবে। এখন যে গেম প্লেটি আমি প্লে করব, এই গেম প্লেটি তোমরা দেখছো যে স্টার লাইনের একটি বাস কিন্তু বের হয়ে যাচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড থেকে। তো বন্ধুরা, এখানে দেখো বাস স্ট্যান্ডে আমরা কিন্তু আগে দেখিনি যে যাত্রী উঠতো কিনা, তো এবার কিন্তু দেখতেছি যাত্রী উঠছে। এর কারণ কি? এর কারণ হলো আমি তোমাদেরকে বলেছিলাম যে এর আগে যে যাত্রী নেওয়ার ক্ষেত্রে হয়তো কিছুটা পরিবর্তন আসবে, আমি এটা শেষে এই গেম প্লেটা শেষ করার পর তোমাদেরকে বিস্তারিত বলে দেবো। এখন ধারণাটা তোমাদেরকে দিচ্ছি যে এখন কিন্তু যে মোডটা চলছে এটা কিন্তু লোকাল মোডের টেস্টিং গেম প্লে চলছে। লোকাল মোড মানে কি বোঝায় তোমাদেরকে পুরো ভিডিও দেখলে আশা করি ক্লিয়ার করে বলতে পারবো। তো আমরা লোকাল গাড়ি বলতে আমরা কি বুঝি? লোকাল গাড়ি বলতে আমরা টার্মিনাল থেকে যাত্রী তুলি, রাস্তার পাশে যাত্রী তুলি, এবং যেখানে যাত্রী পাই সেখানে যাত্রী তুলি। তো লোকাল বলতে কিন্তু এটাই আমি নর্মালি জানি। আর একটা থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাউন্টার পর্যন্ত, তার মানে আমরা যে বাসগুলো দেখতে পারি ঢাকা থেকে রংপুর বা বড় বড় দূরপাল্লার বাস, এগুলো কিন্তু টিকিট কাউন্টারের বাস বলে। তোমাদের সামনে এখন যে বাসটি নিয়ে আমি ঘুরছি, এই ঘোরার বাসটি হলো যে লোকাল বাসের সিস্টেমে কিন্তু চালিয়ে দেখানো হয়েছে গেম প্লেটিতে। তোমরা কিন্তু এখানে দেখে বুঝতে পারছো যে তোমরা আরো কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ। তো তোমাদের সামনে আরো কিছু পরিবর্তন কি কি আসছে যদি বুঝতে না পারো, আমি তো আছি সেই জন্য তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মোটামুটি আমরা কিন্তু ঢাকার বাস স্ট্যান্ড থেকে বের হয়ে গেছি এবং ফ্লাইওভারের আগে উঠলাম, কিন্তু যাত্রী কিন্তু নিয়ে নিয়েছে। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, যখনই আমরা যাত্রী উঠাচ্ছি বা নামাচ্ছি তখন কিন্তু আমরা 500 করে রিওয়ার্ড পাচ্ছি। কেন এই রিওয়ার্ডটা পাচ্ছি? বন্ধুরা, আসলে এটা হলো লোকাল সার্ভিস। নর্মালি আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম তখন কিন্তু নর্মালি 5000 কয়েন বা এর বেশি বা 15000 কয়েন বা এর বেশিও পেয়ে যেতাম, কিন্তু এটা কিন্তু লোকাল সার্ভিস। তার মানে আমরা যখনই গাড়ি থেকে যাচ্ছি নামাচ্ছি তখনই 500 কয়েন করে পাচ্ছি, যখনই নামাচ্ছি, যখনই উঠাচ্ছি নামাচ্ছি তখনই কিন্তু 500 করে পাচ্ছি। এটাকে বলে লোকাল সার্ভিস, আমার কাছে এটাই মনে হচ্ছে। তো বন্ধুরা, এখন দেখো তোমাদের সামনে যাত্রীগুলো কিভাবে উঠে এবং কিভাবে নামে। আমি গত যে গেম প্লেটি দেখিয়েছিলাম এই গেম প্লেতে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম শুধু যাত্রী উঠা, তখন কিন্তু যাত্রী এভাবে নামতো না এবং টাকা কিন্তু এভাবে রিওয়ার্ড দিত না। তো এখন কিন্তু যে গেম প্লেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাতে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে যাত্রী উঠছে, নামছে এবং রিওয়ার্ডটা পাচ্ছে। তো আমার কাছে কিন্তু মনে হচ্ছে এইটা হলো একেবারে লাইভ গেম প্লে, যেটা হলো যে টেস্টিং পারপাসে ডেভেলপাররা দিয়েছেন, এবং এটাই কিন্তু হয়তো আমরা আগামী আপডেটে পেতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই জানি যে আমি তোমাদেরকে আগেও বলেছি যে লোকাল সার্ভিস এবং
টিকিট সার্ভিসের মধ্যে পার্থক্য রয়েছে একটু আগে যেটা তোমাদেরকে বোঝাইছিলাম এটা হলো যে এখন লোকাল সার্ভিস আশা করি তোমরা বুঝে গেছো যে আগে আসলে লোকাল সার্ভিসটা কি এবার তোমাদেরকে টিকিট কাউন্টার বোঝাই টিকিট কাউন্টার বলতে বোঝায় আমরা নরমালি যখন টিকিট কাউন্টারে যাই কোনো একটা জব নেই সেই জবে যাওয়ার পরপরই কিন্তু আমরা দেখি যে গাড়ি কিন্তু কোনো যাত্রী একেবারে ওঠা থাকে মানে নরমালি আমরা যখন দেখেছি তখন কিন্তু কোনো যাত্রী পাইনি তবে এখনকার আপডেট হিসেবে আমরা দেখি যে গাড়ির ভিতরে যাত্রী বসে থাকছে এবং ড্রাইভারও আছে হয়তো দেখা যাবে যে এখন আমরা যদি টিকিট কাউন্টার এটা কিন্তু আমার ধারণা থেকে আমি বলছি এখনকার প্রেক্ষিতে যে গেমগুলো দেখছি এই গেমপ্লের আলোকে কিন্তু আমি বলছি আপডেটটা কি আসবে তা কিন্তু আপডেটে আমরা আসলে বুঝতে পারবো তবে এখনকার ভিডিওর আলোকে যেটা আমি বুঝতে পারছি সেটা হলো যে টিকিট কাউন্টারে যদি আমরা যাত্রী নেই তাহলে কিন্তু এই লোকাল সার্ভিস না দিয়ে শুধু যদি টার্মিনাল টু টার্মিনাল দিই তাহলে কিন্তু আমরা টার্মিনালে যেয়ে কিন্তু যাত্রী নিতে পারবো এবং এই টার্মিনাল থেকে যে ওই টার্মিনালে একেবারে নামাই দেবো যেমন হতে পারে নারায়ণগঞ্জ যেমন হতে পারে মাওয়া যেমন হতে পারে সিলেট তো এক জায়গা থেকে কিন্তু আর এক জায়গায় যে যাত্রীগুলোকে নামাই দেবো এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা একেবারে বড় ধরনের কয়েন পেতে পারি যেমন 5,000, 10,000 বা 20,000 এরকম ধরনের কয়েন পেতে পারি যেরকম এখন সেট করা হয়েছে তো এটাকে নর্মালি বলা হয় টার্মিনাল টু টার্মিনাল আর লোকাল সার্ভিসে তোমরা বুঝে গেছো তো আশা করি তোমাদেরকে বোঝাইতে পেরেছি এটা কি ধরনের আসতে চলেছে তোমাদেরকে প্র্যাকটিক্যালিও দেখিয়ে দিব আর একটু পরে যে কিভাবে তোমরা এটাকে সিলেক্ট করবে এবং কিভাবে তোমরা খেলবে এবং ম্যাপের যে চেঞ্জটা এসেছে সেটা কিন্তু তোমাদেরকে বলে দিব এইবার তোমাদের সামনে নিয়ে আসি সেটা হলো যে বলেছিলাম মিটারের কিছু পরিবর্তন এসেছে বন্ধুরা তোমরা কিন্তু গাড়ির গেম প্লে দেখছো এখানে দেখো মিটার কিন্তু আমরা যেটা দেখেছিলাম গততে এই মিটারটা কিন্তু এখন নেই এখন মতো ডিজিটাল মিটার এখানে লাগানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে একেবারে আমরা ম্যাপের ভিতরে আগে মিটার দেখতাম বা ওখানে মিটার উঠতো কিন্তু এখানে কিন্তু দেখানো হয়েছে তুমি কত জোরে পিক আপ মারছো কত কেমি স্পিডে তোমার গাড়ি যাচ্ছে কত নাম্বার গিয়ারে আছে তোমার সব কিন্তু ডিজিটাল এখানে দেখানো হয়েছে কিন্তু ম্যাপের ভিতরে না আলাদা করেই দেখানো হয়েছে তো এটা কিন্তু একটা বড় ধরনের চেঞ্জ আনা হয়েছে এখানে এবার তোমাদের সামনে যেটা আনছে সেটা হলো যে তোমরা আশেপাশের যে দৃশ্যগুলো দেখতে পারছো আমার কাছে যেটা মনে হয়েছে যে গ্রাফিক্সটাকে আরো বেশি ইম্প্রুভ করা হয়েছে তাহলে কি আরো কঠিন হয়ে গেল আমরা যারা লো কনফিগার ফোনে খেলি তাদের জন্য আমার কাছে কিন্তু এটাই মনে হচ্ছে কারণ গ্রাফিক্সটা এতটাই সুন্দর যে আমার কাছে মনে হচ্ছে যে লো কনফিগার ফোনে হয়তো আমরা এত সুন্দরভাবে খেলতে নাও পারি যেহেতু ডেভেলপাররা কিন্তু বলেছেন যে 4GB র্যামেই লো কোয়ালিটি দিয়ে খেলতে হবে তাহলে লো কোয়ালিটি যদি খেলি 4GB র্যামে তাহলে আরো আমার কাছে মনে হচ্ছে হাই কনফিগারের ফোন লাগবে যদি আমরা ভালো গ্রাফিক্স দিয়ে খেলতে যাই তো বন্ধুরা আমার কাছে কিন্তু এইটাই মনে হচ্ছে তোমাদের কাছে যদি এর থেকে বেটার কিছু মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তো এইবার চলে আসি তোমাদের সামনে যে আমরা একটু আগে টোল প্লাজা পার করেছি নর্মালি যে আপডেটটা এসেছিল এই আপডেটে কিন্তু টোল প্লাজার একটা প্রবলেম ছিল হয়তো ভিডিও দেখতে পারছিলাম না বা টোল প্লাজার ওখানে অনেকে ভিডিও দেখতে গেলে কিন্তু বের করে দিয়েছিল তো এই প্রবলেমটা কিন্তু সলভ করেছেন ডেভেলপাররা কি সলভ করেছেন তোমরা হয়তো এখন গেলে অ্যাডে ক্লিক করলে অ্যাড দেখবে তারপরে নর্মালি যেভাবে আমরা টোল প্লাজা পার করতাম ঠিক সেইভাবে কিন্তু টোল প্লাজা পার করতে পারবে এবং সেই আপডেটটা কিন্তু দেওয়া হয়ে গেছে প্লে স্টোরে তোমরা জাস্ট প্লে স্টোরে যেয়ে আপডেট করে নিবে যারা এখনো আনইনস্টল করনি তারা ইনস্টল করলে কিন্তু আপডেটটা হয়ে যাবে তো বন্ধুরা অনেকক্ষণ যাবত তোমাদেরকে বসিয়ে রেখেছি আসল জিনিসটা এবার তোমাদের সামনে নিয়ে আসব বন্ধুরা আসল জিনিসটা দেখানোর আগে তোমাদেরকে আরো একটি বিষয় জানাই তোমরা দেখো রাস্তার উপরে যে এই পাশ থেকে ওই পাশের ট্রাফিক মানে এই পাশ থেকে ওই পাশে যে মানুষ চলাচল করে এর জন্য যে জিনিসটা তোমরা একটু আগে দেখতে পারলে হয়তো গাড়িটা ঘোরানোর পর তোমরা আরো সুন্দরভাবে দেখতে পারবে এটা কি তোমরা এর আগে দেখেছিলে আমি মনে হয় দেখিনি তোমরা যদি দেখো কমেন্টে জানাইতে পারো তো আমি কিন্তু দেখতে পাইনি ওইটা যেটা বলে ফুটওভার বলে এই ফুটওভারটা কিন্তু ওখানে রয়েছে এখন কিন্তু আমরা নারায়ণগঞ্জের দিকে ঢুকে গেলাম তো বন্ধুরা এখানে আরেকটি বিষয় দেখায় সেটি হলো অনেকে তেল পাম্প পাচ্ছ না এখনো বলতেছো বাম পাশে তেল পাম্প এই তেল পাম্পে যেয়ে কিন্তু দালালে তোমরা টাকা বা কয়েন দিলে অথবা অ্যাড দেখার মাধ্যমে কিন্তু তেল নিতে পারবে তোমাদেরকে আবারও বলে দিলাম তো বন্ধুরা অনেক কিছু তোমাদেরকে দেখিয়ে ফেললাম অনেকগুলো তথ্য প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম এইবার চলে আসি আসল যে তথ্য তোমাদেরকে দেব সেই তথ্যটি তোমাদের সামনে এখন আমি নিয়ে আসবো তো বন্ধুরা এখন তোমাদের সামনে দেখতে পারবে যে কিভাবে তোমরা মোডটাকে সিলেক্ট করবে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো যে মোডটার কথা আমি বলেছিলাম যে ক্যারিয়ার মোড মাল্টিপ্লেয়ার মোড এবং আমরা দেখেছিলাম ফ্রি রোম মোড সম্ভবত এইরকম কয়েকটা মোড কিন্তু আমরা পেতাম তো এখন তোমাদের সামনে যে ছবিটি দেখতে পারছো এটা কিন্তু
একেবারে দেখে বোঝা যাচ্ছে যে ক্যারিয়ার মোড এবং মাল্টিপ্লেয়ার মোড এই দুটা কিন্তু একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে, লক অবস্থায় নেই। তো বন্ধুরা, আমার কাছে এটা মনে হচ্ছে যদি এটা টেস্টিং গেমপ্লে তাহলে কি এখানে টেস্টিং করা হচ্ছে ক্যারিয়ার মোড এবং মাল্টিপ্লেয়ার মোড, এবং এখানে তুমি যদি মাল্টিপ্লেয়ার মোড খেলতে চাও সেখানে বলা হয়েছে যে দুইটা অ্যাড দেখতে হবে। তাহলে কি ডেভেলপাররা এখানে টেস্ট করছে মাল্টিপ্লেয়ার মোড এবং তার সঙ্গে ক্যারিয়ার মোড? হইতে পারে বন্ধুরা, কারণ আমরা কিন্তু অলরেডি অনেকগুলো ম্যাপ পেয়েছি যেখানে কিন্তু আমরা ক্যারিয়ার মোড খেলতেই পারি। তো দেখা যাক, নেক্সট আপডেট পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি যে আমরা কি পেতে যাচ্ছি। এবার তোমাদের সামনে নিয়ে আসি, আমি বলেছিলাম যে চেঞ্জ হয়েছে ম্যাপ সিলেকশনের ক্ষেত্রে এবং সার্ভিসের ক্ষেত্রে। বন্ধুরা, তোমাদেরকে একটু আগে যেটা বলেছিলাম যে জব সিলেকশনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে, তো এখন তোমাদের সামনে যে ছবিটি দেখতে পাচ্ছ এইটা কিন্তু সেই ছবি। যে জব সিলেকশনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ট্রেনিং মোড, লোকাল সার্ভিস মোড, সিটি সার্ভিস মোড। তো বন্ধুরা, ট্রেনিং মোড তো আমরা বুঝি প্রথমে, যে কেউ যদি গাড়িতে চালাইতে চায় তাকে কিন্তু ট্রেনিং মোডটা কমপ্লিট করতে হয়, তাহলে কিন্তু সে বাসটা চালাইতে পারে, এটা আমরা সবাই জানি, এটা আর আমি বললাম না। তো লোকাল সার্ভিসটা আমি তোমাদেরকে এতক্ষণ দেখিয়ে বুঝিয়ে দিলাম। সিটি সার্ভিস বলতে তোমাদেরকে একটু আগে যেটা বলেছি যে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনাল, সম্ভবত এটাই হবে সেই সিটি সার্ভিস, এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাওয়া। তো বন্ধুরা, এখন ম্যাপ এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? আমরা কিন্তু নর্মালি এখানে দেখতে পাচ্ছি ঢাকা থেকে নারায়ণগঞ্জ ম্যাপ। তাহলে কি এখানে শুধু ঢাকা থেকে নারায়ণগঞ্জের জন্যই আপাতত এই আপডেটটি তৈরি করা হয়েছে? সেটা কিন্তু আমরা আপডেট আসার পরে বুঝতে পারবো। তবে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত কিন্তু এই আপডেটটা আমরা বারবার খেলা দিচ্ছি, তার মানে হয়তো এইটুকুই কমপ্লিট করা হয়েছে, আমরা গেম প্লের ভিত্তিতে কিন্তু এটাই বলতে পারি। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ডে নাইট মোড দেখতে পাচ্ছি, ডে নাইট মোডকেও এখানে অন করে দিতে হয়। তার মানে ড্রাইভের আগে আমাদেরকে এই সকল বিষয় কিন্তু একেবারে সেট করে দিয়ে ড্রাইভে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু আমরা গেমটাকে খেলতে পারবো। তো বন্ধুরা, মোটামুটি তোমাদের সামনে কিন্তু অনেকগুলো তথ্য দিয়ে দিলাম, আশা করি তোমরা খুশি হয়েছো এই তথ্যগুলো পেয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারো, চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। সবাইকে অসংখ্য অসংখ্য আবারও ধন্যবাদ।